डियर फ्रेंड अस्सलामु अलैकुम बराबर मत आज के अपन मजे एक नतून इम्पर्टेंट भिडियो नहीं हाजिर हलम। तो बंधुरा आज के अपन के देखो ऑटो पाइपिंग काटार मेशिने प्रोडक्शन काउंटिंग प्लस मेजरमेंट। तो बंधुरा भिडियो शुरू करा जाक। तो एर जन्ने आमाके जा करते हबे प्रथमे एकटी पाइपिंग रूल सेटिंग करे निते हबे। तो बंधुरा आमरा आगे थेकेई पाइपिंग रूलटी सेटिंग करे रेखेछि आपनादेर बोझानोर सुविधार्थे। पाइपिंग रूलटी मेन क्रैंकशाफ्टेर भेतर ढुकानोर पर आम्रा ए डायग्रामटीते तीनटी स्क्रूप देखते पाच्छेन। ए तीनटी स्क्रूप आम्रा एटी डाली द्वारा टाइट दिए नेब। एरपर आम्रा ए पाइपिंग रूलटी के जे मेजरमेंट अनुजाई काटबो ता एखन आपनादेर के मनिटरे सेट करे देखाबो। तो बंधुरा एर जन्य आमाके जा करते हबे ए प्रोग्रामटी देखते पाच्छेन एखाने पूर्वे आम्रा 200 पिस काउंटिंग सेव करे रेखेछिलाम। तो এটাকে আমরা এখন চেঞ্জ করে আমার প্রয়োজন মতো ধরুন আমি 100 পিস সেট করব। 100 পিস পাইপিং কাটার পর অটোমেটিক আমার মেশিনটি বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন 100 পিস पाइपिंग काटार रोल काटार पर मेशिन टी ऑटोमेटिक बंद हो जाए। तो बंधुरा आम्रा 100 पिस ना अपनादेर के 3 पिस केटे मेशिन टी ऑटोमेटिक स्टॉप हो जाए। देखानोर जन्नो आम्रा 3 पिस दिए सेव करलाम। তো বন্ধুরা আমার এখানে সেভ হয়ে গেছে। অটোমেটিক 3 পিস পাইপিং রোল কাটার পর আমার মেশিনটি বন্ধ হয়ে যাবে। তো এরপর আমরা যেটি করব এই পাইপিংটি আমরা কত মেজারমেন্ট কাটতে চাই ধরুন আমি 13 mm এখানে সেভ করা আছে 13 mm। তো আমরা 13 mm এর তিনটি পাইপিং কেটে আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে যদি 13 mm এর জায়গাটা আমি ইচ্ছা করলে বাড়াইতেও পারবো, আমার যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ মেজারমেন্ট এখানে দিলে দিয়ে সেভ করলে ওই অনুপাতই আমার এখানে রুলটি কাটা হবে। আমরা 13 mm দিয়ে মেশিনটি এখন রানিং করে আপনাদেরকে দেখাবো কিভাবে অটো পাইপিং কাটার মেশিন দ্বারা পাইপিং কাটা হয়। আমরা এখন देखते पाच्छेन पाइपिंग रूल थेके नाइफ्टी एकटू लेफ्ट राइट साइडे आछे। ताहले आमाके नाइफ्टी एइ पाइपिंग रूलेर आमार जतटुकु परिमाण भालो आछे अतटुकु परिमाण पजिशने निये आसते हबे। तार जन्य आमाके एइ बाटनटी देखते पाच्छेन एटा सार्कुलार नाइफ लेफ्ट। एइ बाटनेर साहाज्ये आपनि नाइफटीके डाने बामे নিতে পারবেন, সামনে এবং স্টার্ট এই জিনিসটা করতে পারবেন। তাহলে এখন আমরা এই বাটনটির দ্বারা নাইফটিকে আমরা লেফট সাইডে নিয়ে যাব। যতটুকু পরিমাণ আমার রুলটি খারাপ আছে ওর বাইরে আমরা নাইফটিকে পজিশনে নিয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই পাইপিং রুলটি এতটুকু পরিমাণ কাপড় ভালো নাই।
তাহলে এখন আমার নাইফটি সঠিক পজিশনে নিয়ে আসার পর আমরা স্টার্ট বাটন দ্বারা আমরা এখন মেশিনটিকে রানিং করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাইফটি কাটা শুরু করেছে। দেখবেন অটোমেটিক তিন পিস, যেহেতু আমরা তিন পিস সেভ করে রেখেছি মনিটরে, তিন পিস পাইপিং রুল কাটার পর অটোমেটিক মেশিনটি আবার আগের পজিশনে চলে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের এক পিস পাইপিং রুল কাটা হয়ে গেছে। আরও এক পিস পাইপিং কাটা হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের তিন পিস পাইপিং কাটা ওকে। এরপর দেখতে পাচ্ছেন মেশিনটি অটোমেটিক বন্ধ হয়ে আবার আগের পজিশনে চলে গিয়েছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আপনারা আজকে দেখলেন ঝুটো অটো পাইপিং কাটার মেশিনের কিভাবে প্রোডাকশন কাউন্টিং সেভ করে পাশাপাশি সেই পাইপিং রুলটির মেজারমেন্ট সেভ করে কিভাবে কাটতে হয়। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিতে উৎসাহ পাব। সবাইকে ধন্যবাদ।